হ্যালো ভিউয়ার্স, আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক। আইপিএল ও বিগ ব্যাশের মতো টি টোয়েন্টি লিগগুলোর প্রভাব পড়েছে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে, আর এই কারণেই এই দুটি ফরম্যাটের পরিবর্তন আনতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। দুবাইতে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাদের বৈঠকে ক্রিকেট কাঠামোর পরিবর্তনের বিষয়ে রূপরেখা প্রণয়ন করা হয়েছে। আগামী এপ্রিল মাসের সভায় সুপারিশগুলো গৃহীত হলেই বদলে যাবে ক্রিকেটের ধারণা। প্রধান নির্বাহীদের সভায় দুই বছর ব্যাপী টেস্ট লিগের প্রস্তাব করা হয়েছে। অ্যাশেজের মতো সিরিজগুলো এই লিগের অন্তর্ভুক্ত হবে। বাংলাদেশ সহ প্রথম স্তরে থাকবে নয়টি দেশ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান নিয়ে আরেকটি টেস্ট লিগ। সেখানে ভালো করার মাধ্যমে বাড়তে পারে টেস্ট দলের সংখ্যা। এছাড়া তিন বছর ধরে ওয়ানডে লিগ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানেও দ্বিস্তর বিশিষ্ট কাঠামোর কথা ভাবছেন আইসিসি। ১৩টি দেশ নিয়ে হতে পারে এই লিগ, সহযোগী দেশগুলোকে নিয়ে হবে আরেক লিগ। টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য হবে বাছাই পর্ব, আঞ্চলিক পর্বের সেই বাছাই পর্বে খেলবে সহযোগী দেশগুলো। সেই বাধা পেরোলেই টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে তারা। সব দেশের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে ফিউচার ট্যুর প্ল্যানে পরিবর্তনের সুপারিশ করা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তাদের বৈঠকে। কর্মকর্তাদের বৈঠকে আলোচিত বিষয়গুলো এখনও সুপারিশের পর্যায়ে। এপ্রিলে আইসিসি সভায় চূড়ান্ত অনুমোদন পেলেই কেবল সেগুলো বাস্তবায়িত হবে। ২০০৯ সাল থেকে টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টির এই নতুন নিয়ম চালুর কথা ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।